বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও বিষ্ণুপুরে সনাতনী ধর্মের মানুষের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে বুধবার রামনবমীতে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। বিষ্ণুপুর স্টেশন থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রা পরিক্রম করে মল্লাগড় বিষ্ণুপুরকে। শয়ে শয়ে সাধারণ মানুষ সহ সনাতনী ধর্মাবলম্বীর মানুষরা এই মিছিলে পা মেলান। রাজপথে হাঁটেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাও। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও। বিষ্ণুপুর মন্দির নগরী থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায়, সমস্ত সনাতনীরা পশ্চিমবাংলায় আজকে রামনবমীতে মেতে উঠেছে। সনাতনী ধর্মকে জাগিয়ে রাখতে হবে, হিন্দুত্ব রক্ষার্থে জাগিয়ে রাখতে হবে। আমি আজকে রাজনীতি করলো, আমি একজন হিন্দু, আমি সনাতনী। স্বামীজিও বলেছেন সগর্বে বলো আমি হিন্দু, আমি সেই কথাটাই বলছি। সনাতনীরা জেগে উঠেছে, সনাতনীরা পরিষ্কারভাবে রাস্তায় নামলে আপনাদের তো ভয় কেন? তাহলে সনাতনীদের কাছে ভোট ভিক্ষা চাইছেন কেন? আমরা সগর্বে বলি, নরেন্দ্র মোদী রাম মন্দির করেছেন, আমরা সবাই হিন্দু, আমরা জয় শ্রীরাম করবো।